আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে রয়েছি আমি সেলিনা আখতার। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনাম। করোনায় যুক্তরাজ্যে গত চব্বিশ ঘণ্টায় আক্রান্ত প্রায় 1,95,000 মানুষ। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাইটহুড কেড়ে নিতে একটি পিটিশনে 700,000 মানুষের স্বাক্ষর। এবং সাদা পোশাকে টেস্টে এই প্রথমবারের মতো কিউইদের হারানোর ইতিহাস গড়ল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। করোনার অতি সংক্রমক ধরন অমিক্রনের কারণে গত ডিসেম্বরের শুরুর দিক থেকে যুক্তরাজ্যে নতুন করে সংক্রমণ বাড়তে থাকে। শুরুর দিকে লন্ডন ও অন্য শহরে এলাকায় সংক্রমণ শনাক্ত হলেও দ্রুত তা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। গত শীতে করোনার আলফা ধরনের কারণে যুক্তরাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা চূড়ায় উঠেছিল। সেই সংখ্যার তুলনায় এখন দেশটিতে 3 গুণ মানুষ করোনায় সংক্রমিত হচ্ছেন। যুক্তরাজ্যে দৈনিক করোনা শনাক্তে আবার রেকর্ড হয়েছে। গতকাল মঙ্গলবার প্রকাশিত সরকারি হিসেবে দেশটিতে চব্বিশ ঘণ্টায় নতুন করে 2,18,724 জনের করোনা শনাক্ত হয়েছে। তবে গত চব্বিশ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা গতকালের চেয়ে কিছুটা কমেছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন 1,94,747 জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 1,38,35,334 জন। দেশটিতে গত চব্বিশ ঘণ্টায় মারা গেছেন 334 জন। মোট মৃতের সংখ্যা 1,49,284 জন। এছাড়া এ পর্যন্ত ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়েছেন 3,45,86,810 জন। গত সপ্তাহে ব্রিটেনের লেবার দলীয় সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে নাইট উপাধি দেওয়া হয়। এতেই বেশ ক্ষুব্ধ দেশটির নাগরিকরা। তারা টনি ব্লেয়ারের উপাধি কেড়ে নিতে একটি পিটিশন চালু করেছে। এতে এখন পর্যন্ত 700,000 মানুষ তার নাইটহুড কেড়ে নিতে স্বাক্ষর করেছেন। বিষয়টি নিয়ে ব্রিটিশ সমাজে গভীর নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং তা প্রতি মুহূর্তেই বাড়ছে। আবেদনে যারা সই করেছেন তারা বলছেন, মিথ্যা তথ্যের ভিত্তিতে 2003 সালে ইরাকে যে আগ্রাসন চালানো হয় তার জন্য টনি ব্লেয়ারের বিচার হওয়া উচিত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের পাশাপাশি টনি ব্লেয়ারও সমানভাবে দায়ী। তারা আরও বলছেন, টনি ব্লেয়ার হচ্ছেন বিশ্বের সবচেয়ে অপছন্দনীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন। করোনা ভাইরাস সংক্রমণের রেকর্ড আবারও হল ফ্রান্সে। দেশটিতে গতকাল মঙ্গলবার নতুন করে আক্রান্ত হয়েছেন 2,71,000-এরও বেশি মানুষ। মারা গেছেন 351 জন। এই পরিস্থিতিতে সতর্কবার্তা উচ্চারণ করেছে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলছেন, দেশটিতে যারা এখনও করোনার টিকা নেননি তাদের ওপর চাপ প্রয়োগ করবেন। ম্যাক্রো বলেন, আমি সত্যি তাদের ঝামেলার মধ্যে ফেলতে চাই এবং এটা করে যাব শেষ পর্যন্ত। বিবিসির খবরে বলা হয়েছে, ম্যাক্রোর এ বক্তব্য নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে। বিরোধীরা বলছেন যে শব্দ ব্যবহার তিনি করেছেন, একজন প্রেসিডেন্ট হিসেবে তিনি তা করতে পারেন না। ফ্রান্সের করোনা পরিস্থিতি সামাল দিতে নতুন বিল এনেছে ম্যাক্রোর দল, কিন্তু পার্লামেন্টে এই বিল আটকে দিয়েছে বিরোধীরা। এরপর এমন মন্তব্য করলেন ম্যাক্রো। দর্শক, বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। মাউন্ট মঙ্গানুই টেস্টের শেষ দিনে বাংলাদেশের দরকার ছিল স্রেফ 5 উইকেট। সেটা তুলে নিতে খুব বেশি সময় নিল না মমিনুল হকের দল। মাত্র 40 রানের লক্ষ্য পাওয়া বাংলাদেশ দিনের প্রথম সেশনেই হেসে খেলে জিতে ইতিহাস গড়ল নিউজিল্যান্ডে। সাদা পোশাকে টেস্টে এই প্রথমবার কিউইদের হারানোর ইতিহাস গড়ল বাংলাদেশ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ক্রিকেটে এমন সুন্দর সকাল বাংলাদেশ আগে দেখেনি। নিয়তির বিধানও লেখা ছিল এই জয়ের সময়, যে দুজন ব্যাটার থাকবেন তাদের টেস্ট নিবেদনটা অনেকের চেয়ে আলাদা ছিল। মুশফিকের জয়ের বাউন্ডারি অনেক আগে থেকে বে ওভাল ও মাউন্ট মঙ্গানুয়ে আশেপাশে বাংলাদেশিদের উল্লাস শুরু হয়ে গিয়েছিল। দুই অভিজ্ঞ যখন জয়ের শেষ আনুষ্ঠানিকতা পূরণ করেছেন তখন তার পেছনে থাকছে একদল তরুণের গড়ে দেয়া ভিত।
টেস্ট ক্রিকেটে এমন দৃশ্য বাংলাদেশ আগে কখনো দেখাতে পারেনি। ভিত গড়ে দেওয়া শুরু ইবাদতের হাত ধরে, তার গতির সঙ্গে বাড়তি বাউন্সে নাকাল কিউইরা। বড় বাধা ছিলেন রস টেইলর, তিনি যখন 40 রানে ইবাদতে কাটা পড়েন তখন আর স্বাগতিকদের শেষ ভরসাও থাকে না। মাত্র 22 রান যোগ হতে শেষ 5 উইকেট গেছে নিউজিল্যান্ডের। প্রায় 9 বছর পর দেশের কোনো পেসার টেস্টে 5 উইকেট পেলেন ইবাদতের মধ্য দিয়ে। 46 রানে 6 উইকেট নিয়ে দেশের সেরা বোলিংয়ের দ্বিতীয়তে উঠেছেন তিনি, তাকে এনে দিয়েছে ম্যাচ সেরার সম্মানও। লক্ষ্য ছিল 40 রান, সেটা হওয়ার আগে সাদমান ও নাজমুলকে হারিয়েছে বাংলাদেশ, কিন্তু ইতিহাসের এই ভাঙা গড়ার ম্যাচে তাতে জয়যাত্রায় কোনো জ্যোতিচিহ্ন পড়েনি। 11 বছর পর নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানো প্রথম এশিয়ান দল বাংলাদেশ। এটি মুমিনুলদের দেশের বাইরে ষষ্ঠ টেস্ট জয়, নিঃসন্দেহে এখনো পর্যন্ত সেরা। নিউজিল্যান্ড তাদের মাটিতে টানা 8 সিরিজে অপরাজিত থাকার রেকর্ডটি হারালো ইবাদতদের কাছে পঞ্চম দিনে ধরাশায়ী হয়ে। 17 ম্যাচ বাদে তারা দেখল প্রতিপক্ষকে নিজের উঠোনে বিজয় উল্লাস করতে। এ সিরিজের আগে ল্যাথামরা দুঃস্বপ্ন ভাবেননি এমন দিনও আসতে পারে। তাদের দুঃস্বপ্নে সুন্দর সকাল এসেছে বাংলাদেশের ক্রিকেটে, যার জন্য অপেক্ষা প্রায় 22 বছরের। বছরের শুরুতে এমন জয়ে আরও লেখা হয়ে গেল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়, তাদের মাটিতে প্রথম কোনো ফরম্যাটে জয়। দুই টেস্টের সিরিজে এখন এগিয়ে থাকা দলটির নাম বাংলাদেশ। বর্ষণ কবির, এনটিভি স্পোর্টস ডেস্ক। এবার কমিউনিটি প্রসঙ্গ। বিদেশেও বিভিন্নভাবে শোভা পাচ্ছে বাংলা বর্ণমালা। ইউরোপের দেশ গ্রিসেও বাংলা ভাষার দেখা মিলছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড, পোস্টার, ফেস্টুনে। বিশেষ করে বাংলাদেশে অধ্যুষিত এলাকা খ্যাত গ্রিসের রাজধানী এথেন্সের ওমেনিয়া শহরে গ্রিসের অ্যালোনিকা ভাষার পাশাপাশি ব্যবহার বেড়েছে বাংলা ভাষার। বাংলাদেশিদের দেশীয় প্রতিষ্ঠানে আকৃষ্ট করতে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর সাইনবোর্ডে বাংলা ভাষা ব্যবহার করেন। এসব সুপার শপগুলো বাংলাদেশি পণ্যেও ভরপুর, আগ্রহ নিয়েই দেশীয় পণ্য ক্রয় করছেন ক্রেতারাও। সরজমিনে দেখা গেছে বাংলাদেশি অধ্যুষিত ওমানিয়ার বিভিন্ন অলিগলিতে ছোট বড় সুপার শপ, হোটেল, রেস্তেরাঁ, সেলুন, ট্রাভেল এজেন্সির অফিসে বাংলায় লেখা রয়েছে প্রতিষ্ঠানগুলোর নাম ও সুযোগ সুবিধার বিবরণ। সবগুলো বাংলাদেশি প্রতিষ্ঠানে রয়েছে বাংলা ভাষার প্রচার, এমনকি বিভিন্ন সভা সমাবেশের পোস্টার কিংবা কোন বাংলাদেশি মারা গেলেও জানাজার সময় জানিয়ে ছাপানো হয় পোস্টার। অ্যাথেন্সের ওমানিয়ায় গেলে মনে হয় এ যেন এক টুকরো বাংলাদেশ। এছাড়াও বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো দেশীয় পণ্যের চাহিদায় বাড়ছে। ব্যবসায়ীরা জানান দেশীয় পণ্যের প্রতি বাংলাদেশিদের একটা টান রয়েছে। ক্রেতারা দেশি সুপার শপে গিয়ে স্বদেশি পণ্যের খোঁজ করেন, এর ফলে বিদেশে রপ্তানিযোগ্য পণ্যের তালিকা আরও বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে রপ্তানি আয়। এদিকে দেশেই ভালো মানের পণ্য তৈরি হওয়ায় স্থানীয় ক্রেতাদের বিদেশি পণ্যের উপর নির্ভরশীলতা কমেছে। বাংলাদেশের চাল, মাছ, মশলা, ড্রিঙ্ক, বিস্কুট সহ সব ধরনের খাবার পণ্যই এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে এসব সুপার শপে। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। আবারও রক্ত ঝরল ইউনিয়ন পরিষদ নির্বাচনে। নির্বাচনী সহিংসতায় আজও প্রাণ গেছে 6 জনের, চাঁদপুরে 2 জন, চট্টগ্রামে 1 জন, গাইবান্ধায় 1 জন এবং বগুড়ায় 1 জনের মৃত্যু হয়েছে। এদিকে নির্বাচন শেষে ভোট গণনা চলছে, বিস্তারিত দেখুন রিপোর্টে। আবারও ভোটকে কেন্দ্র করে রক্তাক্ত হল গ্রামীণ জনপদ। জাল ভোট দেয়া এবং এজেন্টকে বের করে দেয়ার অভিযোগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের এমন ঘটনা দেশের বেশিরভাগ ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘিরেই। আমরা গেটের ভিতরে ঢুকতে দেয় না, গেটের ভিতরে গিয়ে আর আটটা না না লোক না নেয় না ঘুষি লাগাইছে লাগাই আর লাঠি বেঁধে লয়ে আমরা দুর্নীতি দিয়েছে। আমার পরে আমার জনগণের প্রায় আর অকৃত্যভাবে হামলা শুরু করছে, আমি কিন্তু হামলার দারুণে আমি এখানে দাঁড়িয়ে গেছি। গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়িতে দুপক্ষের সংঘর্ষের জেরে আবু তাহের নামের একজনের মৃত্যু হয়েছে। নির্বাচনী সহিংসতায় চাঁদপুরের কচুয়ার সাচারে 1 জন এবং হাইমচরের নীলকমলে আরও 1 জন সহ মোট 2 জনের মৃত্যু হয়েছে। কেন্দ্র দখল, এজেন্টকে বের করে দেয়া ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে চট্টগ্রামের চন্দনাইশ, আনোয়ারা, বোয়ালখালীর বিভিন্ন কেন্দ্রে। আনোয়ারায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারায় 1 জন।
মানিকগঞ্জে দুপক্ষের সংঘর্ষ দেখে হার্ট অ্যাটাকে এক নারী ভোটারের মৃত্যু হয়েছে। বগুড়ার গাবতলীর রামেশ্বরপুরে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক রংমিস্ত্রি। সাভারে ভোট কেন্দ্র পরিদর্শন করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তোমরা মিস্ত্রি, তোমরা খেয়াল রাখো না, তাইলে তোমাদেরকে কেউ বলে নাই। রাজশাহী ও শরীয়তপুরের বেশ কয়েকটি স্থানে দুই পক্ষের প্রার্থীর সমর্থকদের মধ্যে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ ও পাল্টা সংঘর্ষের ঘটনা ঘটে। নোয়াখালীতে জাল ভোট দেয় আটক করা হয়েছে এক প্রিজাইডিং অফিসারকে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ভোটকে সুষ্ঠু করতে মোতায়েন ছিল পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা। এই নির্বাচনে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 48 জন চেয়ারম্যান সহ 193 জন প্রার্থী। নির্বাচনে ইভিএমে 40টি কেন্দ্রে এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট অনুষ্ঠিত হয়। বিএনপি নির্বাচনে অংশ না নিলেও আওয়ামী লীগের প্রার্থী ছাড়াও এতে অংশ নিয়েছেন অনেক বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ। নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করার কারণে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ছাত্রলীগের 74তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। এবং 74তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক আলোচনা সভার আয়োজন করে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠানের সূচনা হয়। বাংলাদেশের স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ে ছাত্রলীগের ভূমিকার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ছাত্রলীগের ইতিহাসের সাথে বাংলাদেশের ইতিহাস জড়িয়ে আছে। তবে 75-এর 15ই আগস্ট হত্যাকাণ্ডের পর সবকিছু কেন থমকে গিয়েছিল সেই প্রশ্নও রাখেন তিনি। যে জাতি এক নেতাটাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে দেশ স্বাধীন করেছে, আর সেই নেতাকে যখন নির্মমভাবে সপরিবার হত্যা করা হলো, তখন সবাই কেন থমকে গেল সে একটা বিরাট প্রশ্ন। সে প্রশ্নের জবাব কখনো খুঁজে পায়নি, তবে হয়তো পাব। সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ থেকে দূরে থেকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার জন্য ছাত্রলীগের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। মনোযোগ দিয়ে লেখাপড়া করে সবাইকে শিক্ষিত হওয়ার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, অল্প বা স্বল্প শিক্ষিত ব্যক্তিত্বের হাতে দেশের নেতৃত্ব গেলে তা জাতির পক্ষে ভালো হবে না। আমি কারো নাম বলবো না, কিন্তু একটু বলতে চাই, এটুকু, অল্প শিক্ষিত বা স্বশিক্ষিত বা অশিক্ষিত নেতৃত্ব একটা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আজকে সেই ধ্বংসস্তূপ থেকে আমরা একটি দেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছি। পদ্মা সেতু নিয়ে আমাদের উপর দোষারোপ করলো, দুর্নীতি হয়েছে, যেটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম, এবং ওয়ার্ল্ড ব্যাংক যখন প্রমাণ করতে পারে নাই, যাদের কাছ থেকে আমরা ঋণ নিলে তারা মনে করতো যে আমাদেরকে খুব করুণা করলো, আমি কিন্তু সেই চিন্তা থেকে বাংলাদেশকে সরিয়ে এনেছি যে আমরা ঋণ নিই, সুদ সহ আমরা শোধ দিই, সেটা কোনো অনুদান না। এই একটা সিদ্ধান্ত থেকেই কিন্তু সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি পাল্টে গেছে। এর আগে প্রধানমন্ত্রী ছাত্রলীগ কার্যালয়ে মাতৃভূমি কর্নার নামের পাঠাগারের উদ্বোধন করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ। পরিষদ নির্বাচন 5 জানুয়ারি বুধবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার 9টি ইউনিয়ন ও শ্রীমঙ্গল উপজেলার 9টি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন নিয়ে আমাদের সহকর্মী পিন্টু দেবনাথের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। কমলগঞ্জ উপজেলার 9টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের 4 জন, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র 2 জন, অস্বতন্ত্র 3 জন প্রার্থী বিজয়ী হয়েছেন। অন্যদিকে শ্রীমঙ্গল উপজেলা 9টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের 6 জন, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র 1 জন, অস্বতন্ত্র প্রার্থী 2 জন বিজয়ী হয়েছেন।
কমলগঞ্জে বিজয়ী প্রার্থীরা হলেন 1 নং রহিমপুর ইউনিয়ন পরিষদে ইফতেকার আহমদ বদরুল আওয়ামী লীগ, 2 নং পতনসার ইউনিয়নে অলি আহমদ খান স্বতন্ত্র, 3 নং মুন্সিবাজার ইউনিয়নে নাহিদ আহমদ তরফদার স্বতন্ত্র, 4 নং শমশনগর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র জুয়েল আহমদ, 5 নং কমলগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হান্নান, 6 নং আলীনগর আওয়ামী লীগের বিদ্রোহী নিয়াজ মোর্শেদ রাজু, 7 নং আদমপুর ইউনিয়নে আব্দাল হোসেন স্বতন্ত্র, 8 নং মাধবপুর ইউনিয়নে আওয়ামী লীগের আশিদ আলী ও 9 নং ইসলামপুর ইউনিয়নে আওয়ামী লীগের সুলেমান মিয়া বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এদিকে 3 নং মুন্সিবাজার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাহিদ আহমদ তরফদার মাত্র 13 দিন প্রচারণা করে এই ইউনিয়নে চমক দেখিয়ে বিজয়ী হন। বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় উপজেলার পতনসার ইউনিয়নের মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার সময় নৌকা ও আনারস মার্কার সমর্থকদের মাঝে কেন্দ্রের বাইরে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ কয়েক রাউন্ড গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেন্দ্রের ভিতরে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই, তবে শান্তিপূর্ণভাবে এই নির্বাচনটা হচ্ছে। ধন্যবাদ। ভোট দিছি, শান্তি শৃঙ্খলার মধ্যে ভোট দিছি, সমস্যা হয়েছে না, কোনো সমস্যা হয়েছে। এদিকে শ্রীমঙ্গল উপজেলার 1 নং মির্জাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মিসলু আহমেদ চৌধুরী, 2 নং বুনবীর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আব্দুর রশিদ, 3 নং শ্রীমঙ্গল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুদুমিয়া, 4 নং সিন্দুরগান ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন আরাফাত রবিন, 5 নং কালাপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এম এ মতলিব, 6 নং আশিদরুন ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, 7 নং রাজঘাট ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিজয় বুনার্জি, 8 নং কালীঘাট ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী প্রাণেশ গোয়ালা ও 9 নং সাতগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী দেবাশিস দেবরাকু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। সরজমিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ঘুরে দেখা যায়, নারী পুরুষ ভোটারদের উপস্থিতির মধ্যে দিয়ে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসেন ভোটাররা। চা বাগানের ভোটারদের উপস্থিতি ছিল চুকে পড়ার মতো। তীব্র শীতের কারণে শুরুতে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়তে থাকে। পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু ও নিরপেক্ষ বজায় রেখে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ায় জনগণের মধ্যে একটি উৎসব আমেজ বিরাজ করে। পিন্টু দেবনাথ, এনটিভি নিউজ। সিলেটে বিশ্বনাথ পৌর এলাকার জানাইয়া গ্রামবাসীর উদ্যোগে ও প্রবাসীদের অর্থায়নে গ্রামের সকল রাস্তা স্ট্রিট লাইটের আলোয় আলোকিত হয়ে উঠেছে। বিশ্বনাথ থেকে আমাদের সহকর্মী এমদাদুর রহমান মিলাদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন রিপোর্টে। সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার জানাইয়া গ্রামবাসীর উদ্যোগে ও প্রবাসীদের অর্থায়নে গ্রামের সকল রাস্তা বৈদ্যুতিক লাইটের আলোয় আলোকিত হয়ে উঠেছে। প্রায় 8,50,000 টাকা ব্যয়ে জানাইয়া গ্রামের মাঝপাড়া, পশ্চিমপাড়া ও পূর্বপাড়া সড়কে বসানো হয়েছে 126টি বৈদ্যুতিক লাইট। গ্রামের রাস্তাগুলো আলোকিত করতে বিভিন্ন দেশে অবস্থানরত গ্রামের প্রবাসীরা উদ্যোগী হলে সহযোগিতার হাত বাড়িয়ে দেন গ্রামের নবীন প্রবীণ সকল শ্রেণীর মানুষ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রবাসীদেরকে, তারা বিভিন্ন সময়ে আমাদের সুখে দুঃখে আমাদের পাশে থেকে বিভিন্নভাবে আমাদেরকে আর্থিক সাহায্য এবং বিভিন্নভাবে মনোবল বাড়িয়ে দেন। ওনারা আমাদের দিকে চেয়ে আসেন, আমরা যেন ওই গ্রামের ভালো উদ্যোগ আমরা নেই, ভালো উদ্যোগ নিলে ওনারা আমাদেরকে সহযোগিতা করে আসছেন এবং ভবিষ্যতে করবেন এই আশা আছে আমাদের। এই উদ্যোগগুলো বিশেষ করে শেবুল মিয়া দেশে আসার পরে উদ্যোগ নিয়েছিলেন, তারপরে রইসালি চাষা, গোসান চাষা সহ তারা তাদের উদ্যোগ নেওয়ায় কিছু দিন লেট হয়েছে, এরপরেও সফলভাবে এটা সমাপ্তি হয়েছে। আমরা এই সবাই ভালো কাজের জন্য প্রবাসীদের বা দেশীয় যে উদ্যোগ নেয় আমরা সবসময় তাদেরকে সহযোগিতা করব। লাইট স্থাপন কাজ সম্পন্ন হলে গ্রামবাসী তা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন। জানাইয়া গ্রামের পঞ্চায়েত কমিটির সভাপতি হাজি আয়না মিয়ার সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য নুরুল হকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রামের মুরব্বী ফজর আলী মুন্সী, কাঁচা মিয়া তাজউদ্দিন, শামসুল ইসলাম, হাজি আব্দুল গনি, সমাজসেবক মকদ্দস আলী, আব্দুল জলিল জালাল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ নুরুদ্দিন, ইউপি সদস্য
ইউনুস আলী, সংগঠক আব্দুল আজিজ সুমন, শাহ আলম কুকন, শাহ আমির উদ্দিন, মোহাম্মদ শাহজাহান ও নাজিম উদ্দিন। এ সময় সংগঠক খলিলুর রহমান, দুলাল আহমেদ, কাউসার আহমেদ, শাহ ইসলাম উদ্দিন, শামীম আহমেদ, ওয়াসিম উদ্দিন ও শাহ নিজাম সহ অনেকেই উপস্থিত ছিলেন। আজকে এই লাইট জ্বালিয়ে রাস্তা আলোকিত করে যে নিদর্শন তারা সৃষ্টি করেছেন, আমরা আশা করি ভবিষ্যতে তারা এই গ্রামের মানুষের জন্য আরও অনেক উদ্যোগ আছে, অনেক কিছু করবেন। আমি তাদের এই আশাকে আকাঙ্ক্ষাকে আরও বেগবান করতে আমাদের যত সহযোগিতা আছে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। এমদাদুর রহমান মিলাদ, এনটিভি ইউরোপ, বিশ্বনাথ। যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের পাটলি গ্রামের শিক্ষা অনুরাগী সমাজসেবক ব্যক্তিদের সমন্বয়ে আর্থ মানবতার সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত লাইফ চেঞ্জিং ফাউন্ডেশন পাটলি এর উদ্যোগে 200+ অসহায় দরিদ্র শীতার্থ মানুষের মধ্যে শীত বস্ত্রের কম্বল বিতরণ করা হয়েছে। উন্নত মানের এসব শীত বস্ত্রের কম্বল পেয়ে অসহায় দরিদ্র নারী পুরুষরা অনেকটাই আনন্দিত হয়েছেন। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, আত্মমানবতার সেবায় প্রতিষ্ঠিত লাইফ চেঞ্জিং ফাউন্ডেশন পাটলি এর প্রতিষ্ঠার পর থেকে প্রতিটি দুর্যোগের পাশাপাশি সাম্প্রতিক করোনা সংক্রমণে ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় দরিদ্র লোকজনের মধ্যে খাদ্য সহায়তা কার্যক্রমের পাশাপাশি শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে অবদান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী রিহিব চৌধুরী, আলতাফ মাহমুদ কবির, এম এ কাহার চৌধুরী বাবুল, আবু হোসেন চৌধুরী, এমদাদুল হক, এম এ কাহার চৌধুরী, খলিল মিয়া, সালিনুর মিয়া, রিজু চৌধুরী, শাহান রেজা, রেজওয়ান আহমেদ দুলাল, এম এ মতিন, রফিক মিয়া, হীরা মিয়া, এহসান আহমেদ, আলফু মিয়া, মিনার মিয়া, রাজন মাহমুদ, ফুয়াদ চৌধুরীর অর্থায়নে পাটলি গ্রামের 200+ দরিদ্র নারী পুরুষদের মধ্যে শীত বস্ত্রের কম্বল বিতরণ করা হয়। আজ বুধবার বিকেল 3টায় পাটলি গ্রামে শীত বস্ত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রামের বিশিষ্ট মুরব্বী আব্দুল গাফফার চৌধুরীর সভাপতিত্বে এবং সমাজকর্মী মোল্লা মোহাম্মদ লিটনের পরিচালনায় এলাকার মুরব্বী, জনপ্রতিনিধি এবং সমাজকর্মী ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা এলাকার দরিদ্রদের কল্যাণের পাশাপাশি শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখায় লাইফ চেঞ্জিং ফাউন্ডেশন পাটলি এর সকল ট্রাস্টিবৃন্দের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। এছাড়াও ভবিষ্যতে দরিদ্র পরিবারের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানে পদক্ষেপ গ্রহণে ফাউন্ডেশনের সুদৃষ্টি কামনা করেন। এ সময় ফাউন্ডেশন ট্রাস্টিবৃন্দ সহ দেশ ও প্রবাসে বসবাসরত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে পাটলি গ্রামের সমাজকর্মী যুবকদের তত্ত্বাবধানে শীত বস্ত্রের কম্বল বিতরণ করা হয়। আমরা কমলে দিয়েছেন, আমরা খুব খুশি হয়েছি। শীতের মাঝে আমরা উইয়া বাচ্চা কাচ্চা লইয়া থাকবো, আল্লাহ তোমরা আয়াত ফরমাই দেখবা, আভোজ বিভোজ থেকে বাঁচাইয়া রাখোকা, মুশকিল থেকে আসানিত করুকা। আজকে লাইফ চেঞ্জিং ফাউন্ডেশনের উদ্যোগে কমলি বিতরণ করছি আমরা গ্রামের গরিব দুস্থ অসহায় মানুষের লাগে। লাইফ চেঞ্জিং ফাউন্ডেশন ইউকের উদ্যোগে খুব ভালো মানের কম্বল দেওয়া হয়েছে। দর্শক সংবাদ শেষ করব, তবে তার আগে আরো একবার জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনাম। করোনায় যুক্তরাজ্যে গত 24 ঘন্টায় আক্রান্ত প্রায় 1,95,000 মানুষ। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাইটহুড কেড়ে নিতে একটি পিটিশনে 700,000 মানুষের স্বাক্ষর। এবং সাদা পোশাকে টেস্টে এই প্রথমবারের মতো কিউইদের হারানোর ইতিহাস গড়ল বাংলাদেশ। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europeentv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।